আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 11 অক্টোবর 23, হঠাৎ বিএনপির অন্যরকম অবস্থান, বিএনপির পরিকল্পনার অন্যরকম মোড়, বিএনপির জন্য নাকি 3 দিনই যথেষ্ট, শর্ত সাপেক্ষে সংলাপে রাজি বিএনপি, হঠাৎ পরিস্থিতির নতুন মোড়, বিএনপির পরিকল্পনারও অন্যরকম মোড়। বিএনপির পক্ষ থেকে আগেই শর্ত সাপেক্ষ আর যেভাবে হোক সংলাপে রাজি, এই কথাটা বলাটা রাজনীতিতে ভিন্ন কিছুর ইঙ্গিত দেয়। অন্যদিকে বিএনপির যে এই পরিকল্পনা, এখন বলছে যে 3 দিনই যথেষ্ট, যেহেতু সমালোচনা হচ্ছে বিএনপি অক্টোবরে চূড়ান্ত আন্দোলন করবে বলছে, অথচ আন্দোলন না করে দেখার অনশন করছে, তাহলে কি আন্দোলন করবে, কবে করবে, এগুলোর একটা জবাব মূলত দিয়েছে যে 3 দিনই যথেষ্ট। আসলে 3 দিনে যথেষ্ট কি না, সংলাপে রাজি একথা বলে বিএনপি আসলে কি বোঝাতে চেয়েছে, এই নতুন অবস্থানের ফলে রাজনীতিতে কি ঘটতে পারে, কেনই বা বিএনপি আকবারই কথা বলেছে, বিশ্লেষণ করার চেষ্টা করছি। দর্শক, সংলাপে রাজি বিএনপি, তবে বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছে এভাবে যে শর্ত সাপেক্ষে সংলাপে রাজি বিএনপি, নির্বাচনকালীন সরকার কিভাবে গঠন হবে তা নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু এই সেন্টেন্সটা ধরে যদি বিশ্লেষণ করি, নির্বাচনকালীন সরকার বলতেই যে নিরপেক্ষ সরকার বোঝায় বা তত্ত্বাবধায়ক সরকার বোঝায় সেটা কিন্তু না। এখন নির্বাচনকালীন সরকার 2013 সালে যেটা হয়েছিল সেরকম কিন্তু আওয়ামী লীগ এখনও রাজি, যেমন বিএনপিকে কিছু টেকনোক্র্যাট, বিএনপির যেহেতু সংসদে প্রতিনিধিত্ব নেই, টেকনোক্র্যাট কোটায় তাদেরকে মন্ত্রী বানানো হবে, প্রধানমন্ত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিই থাকবেন, জাতীয় পার্টি থেকে কেউ আসতে চাইলে তাদেরকেও নেওয়া হবে, যদিও সেটা বলেননি মির্জা ফখরুল, সেটা বোঝাননি, কিন্তু তারপরও শব্দ চয়নে একটু নরম ভাব বিএনপির লক্ষ্য করা যায়, কিছুটা হলো নরম ভাব। এখন বিএনপির পক্ষ থেকে আগবাড়িয়ে এরকম কথা বলা, এটা পশ্চিমাদের যুক্তরাষ্ট্র বা অন্য কারো পরামর্শ হয়ে থাকতে পারে, কিন্তু যদি আন্দোলন করে বিএনপি সফল হতে চায় তাহলে শর্ত সাপেক্ষ আর যেভাবে হোক না কেন, নির্বাচনকালীন সরকার কীভাবে গঠন হবে বা ইত্যাদিতে যেভাবেই হোক না কেন, সংলাপের কথা বিএনপির পক্ষ থেকে আগে বলা, এটা বিদেশি কারো পরামর্শ ছাড়া বিএনপি এই মুহূর্তে বলতো না আমার মনে হয়, এর পেছনে রহস্য ইউএস প্রেসক্রিপশন হতে পারে। তিনি বলেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, যাই হোক নির্বাচনকালীন সরকার বলতে আসলে তত্ত্বাবধায়ক সরকার বুঝিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার ঘোষণা এলে সরকারের সঙ্গে সংলাপে বসা যেতে পারে, এছাড়া আর কোনো সংলাপ হবে না। বুধবার 11 অক্টোবর দুপুরে গুলশান দলের চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। আসলে এই শর্ত সাপেক্ষে বা যেভাবেই বলুক না কেন সংলাপে রাজি, এ কথা বলাই মানে সংলাপে রাজি, আর সংলাপে কি হবে সব মেনে নিয়ে এভাবে সংলাপ হয় না, আর বিএনপির এই কঠিন শর্ত শেষ পর্যন্ত থাকবেও না, সরকার সংলাপের উদ্যোগ নিলে একেবারে এজেন্ডা ছাড়াও সংলাপ হতে পারে, জাস্ট চা খাওয়ার সংলাপ হতে পারে, অনির্ধারিত আলোচনারও সংলাপ হতে পারে, বিদেশিরা পরামর্শ দিয়ে শেষ পর্যন্ত সেরকম অবস্থা হলে হতে পারে, আমি মনে করি এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর আগে গত সোমবার বিএনপি স্থায়ী কমিটির বৈঠক এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। এর মানে কি, স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে শর্ত সাপেক্ষে সংলাপে যেতে পারে, এখন এর মানে সংলাপে বিএনপি রাজি, এখন সংলাপ এই সংলাপ সেই সংলাপ না এরকম বলার কোনো যুক্তি নেই, বিএনপি সংলাপে রাজি একটু নরম সুর, এটাই বাস্তবতা পশ্চিমাদের পরামর্শে, কারণ যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন বা আরও যারা স্টেক হোল্ডার্স আছে ডেভেলপমেন্ট পার্টনার, তারা আসলে সংলাপের মাধ্যমেই সমস্যা সমাধান চায়, তারা সংলাপের উপরে জোর দেয়, তারা চায় যে বিএনপি বা সব দলই বলুক আমরা সংলাপ চাই, রাজপথে সমস্যার সমাধান, দ্যাট মিন সহিংসতা, এটা আমরা চাই না, পশ্চিমারাও কেউ চায় না, এটাই হচ্ছে সত্য কথা। তো যেহেতু স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দ্যাট মিন্স সামথিং হ্যাপেন্ড, বিএনপি সংলাপে রাজি, এটাই হচ্ছে সত্য কথা। তবে সরকার বলবে, সামনেই বলবে দেখেন, যে তারাও সংলাপে প্রস্তুত বা বৃহত্তর স্বার্থে সংলাপ হতে পারে, ঈশান ইঙ্গিতে যেভাবে বলবে, যদিও সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার কিন্তু বলা হয়েছে, আমির হোসেন আমু বলেছেন, মতিয়া চৌধুরী বলেছেন, তিনি বলেন সরকার দেশকে সাংঘর্ষিক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে, সতর্ক করেন 2014 এবং 2018 সালের মতো নির্বাচন আর দেশে হবে না, 2014 এবং 2018 পার্সপেক্টিভ আর 2023-24 পার্সপেক্টিভ এক না, এটা সত্য কথা, নট ইকুয়াল, বিএনপি সমঝোতার পথ বন্ধ করেছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে যে বক্তব্য রেখেছেন তাকে মিথ্যা আখ্যা দেন ফখরুল। অবশ্যই মির্জা ওবায়দুল কাদেরের বক্তব্য একেবারেই মিথ্যা কথা,
সংলাপের পথ বিএনপি তো বা সমঝোতার পথ তো বন্ধ করেনি, বিএনপি তো এখনও বলছে যে তারা সংলাপে রাজি। সমঝোতার পথ কখনো বন্ধ হয় না, দুই পক্ষের সদিচ্ছা থাকলে যে কোনো পরিস্থিতিতে সমঝোতা বা সংলাপ হতে পারে, সংলাপের মধ্য দিয়েই সমঝোতা বা যেভাবে হোক সমঝোতা হতে পারে, কারো মধ্যস্থতায় হোক বা নিজেরা নিজেরা প্রথমে মহাসচিব পর্যায়ে বৈঠকের একটা ঘোষণা দিতে পারে, এরপরে পরবর্তী ধাপে ধাপে হতে পারে, বিভিন্ন সিস্টেম হতে পারে। তো সংলাপের পথ বিএনপি বন্ধ করে দিয়েছে কথাটা ঠিক নয়, বা সমঝোতার পথ। তিনি আরও বলেন, এটা বাজে কথা, এটা কত বড় মিথ্যা কথা আপনারা ভালো করেই জানেন। আমরা বরাবরই বলে এসেছি যে একটা বিষয় আলোচনা হতে পারে, অন্য কোনো বিষয় না, সেটা হচ্ছে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার। ওইসব শর্ত বাদ দিয়ে মূল কথা হচ্ছে সংলাপে বিএনপি রাজি। তবে এই সংলাপে বসার শর্তও দেন বিএনপি মহাসচিব। বিএনপি মহাসচিব বলেন, অবশ্যই সরকারকে আগে ঘোষণা দিতে হবে যে আমরা মেনে নেব। এবার আসো, কীভাবে নিরপেক্ষ নির্দলীয় সরকারের বিষয় হতে পারে তা নিয়ে কথা বলি। যদিও এই যে কথাটা বলেছে এটাও পুরোপুরি বাস্তবসম্মত নয়, কীভাবে হতে পারে সেটা সংলাপের মাধ্যমে দাবি মেনে নিলে কীভাবে সেই দাবি পূরণ করতে হবে এটার একটা আইনি প্রক্রিয়া আছে, এটা সংলাপের মাধ্যমে করার ওই রকম প্রয়োজন মনে হয় নেই। মূলত দাবি মানা না মানার উপরেই সংলাপ হতে পারে, একটা নেগোসিয়েশন হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের বিষয় জানতে চাইলে ফখরুল বলেন, আমরা যেটা তাদের বলেছি যে অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থা কোনো নির্বাচন হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন, তাকে রিজাইন করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা না দেওয়া ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। মানে বিএনপির বার্তা কিন্তু ক্লিয়ার, এই জন্যেই এই সব ইস্যুতে বা যে কোনো ইস্যুতেই সংলাপ হতে পারে, কিন্তু অবস্থান ক্লিয়ার নিরপেক্ষ সরকার। যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের বিষয় জানতে চাইলে মহাসচিব আরও বলেন, তারা এসেছেন এখানে ইলেকশন অবজারভার পাঠাবে কি পাঠাবে না সেটা দেখার জন্য, এখানে নির্বাচনের পরিস্থিতি আছে কিনা সেটা দেখতে এসেছে। তারা খুব পরিষ্কার কোনো মতামত দেননি, আমরা মতামত জানিয়ে দিয়েছি যে অবস্থা সৃষ্টি হয়েছে। যাই হোক, এখন দেখেন এখানে সাংবাদিকরা আসলে এই প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের কাছে অতিরিক্ত আশা করেন, এরা তো জাস্ট একটা রিপোর্ট তৈরি করবে, এদের কাছ থেকে মতামত কোনো প্রস্তাব দিয়েছে কিনা মধ্যস্থ মুক্ত এটা তো এদের কাজ না। দলের মহাসচিব আসলাম চৌধুরী, বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, হবিগঞ্জের আহ্বায়ক, সমবায় বিষয়ক সম্পাদক জি কে গাউস, সত্রাণ বিষয়ক সম্পাদক শফিকুল আলম মিলন, নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম রবি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু, মানে বিএনপির নেতাদের একটা ক্লিয়ার তালিকা দিয়েছেন, তাদের মুক্তির কথা বলছেন। সরকার দেশকে সংঘর্ষের অবস্থার দিকে ঠেলে দিচ্ছে, এটা কিন্তু অভিযোগ, মানে যাতে না হয় তার আগেই সংঘাত সংঘর্ষ তো না হয়, তার আগেই যেন সমস্যার সমাধান হয় সেটার দিকেই একটা ইঙ্গিত দিয়েছেন, যেটা সংলাপে রাজি এবং সংঘাত সংঘর্ষের যোগে ঠেলে দিচ্ছে, এই দুইটার মধ্যে একটা মিল আছে বক্তব্যের। রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে 3 দিনই যথেষ্ট, এটা আমি মনে করি যে সমালোচনা একটা জবাব, যে বিএনপি আন্দোলন করছে না কেন, এই সময় অফডেতেও আন্দোলন করছে না, বিএনপি কর্মসূচিহীন থাকছে, কয়েকদিন পর বিরতি দিয়ে কর্মসূচি, তো এটাই বোঝাতে চেয়েছে যে বিএনপি আসলে আন্দোলন লং টার্ম করবে না, সংক্ষিপ্ত সময়ে 2-3 দিনই যথেষ্ট, আবার কখনো কখনো যে 1 সপ্তাহ যথেষ্ট এরকম বলার চেষ্টা করেছে, এটা একটু ব্যাখ্যা দরকার। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে 3 দিনই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন 3 দিন যথেষ্ট এটা পুরোপুরি ঠিক না কথা না, কারণ এই সরকারের বিরুদ্ধে একেবারে মারাত্মক আন্দোলন বলতে যা বোঝায়, অনির্দিষ্টকালের অবরোধ, অনির্দিষ্টকালের হরতাল, এর চাইতে বড় কর্মসূচি তা হতে পারে না। অনির্দিষ্টকালের দিয়েছে, অনেক দিন চলেছে, তাতেই কিছু হয়নি, তাহলে 3 দিনে যে হবে বিষয়টা এরকম নয়। আর 3 দিনের প্ল্যান যদি থাকে বিএনপির, এ ধরনের পরিকল্পনা, এটা যদি সরকার আগে ভাগে জানে ওই 3 দিন কীভাবে বিএনপিকে দমন করতে চায়, এটা এই নিঃসন্দেহে সেই মেকানিজম সরকারের হাতে আছে। তো এই জন্যে এই কথাটা আমি বাস্তবিক মনে করি না যে 3 দিনই যথেষ্ট, 3 দিন যথেষ্ট নয়। দীর্ঘমেয়াদী বা অনেক মানে দীর্ঘ সময়ব্যাপী নিয়মতান্ত্রিক আন্দোলন দরকার, না হলে বিএনপি দাবি আদায় করতে পারবে না। যাই হোক, কিছুটা হলো আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ বিএনপির একটু অন্যরকম অবস্থান সংলাপ বিষয়ে, তাদের স্থায়ী কমিটির মিটিংয়ে কিছুটা পজিটিভ সিদ্ধান্ত নিয়েছে, এরপর হয়তো আওয়ামী লীগের পক্ষ থেকেও এরকম পজিটিভ কথাবার্তা আমরা শুনতে পাবো, আমি সেই ধারণাই করছি। দেখবেন যে আওয়ামী লীগও বলবে এরকম শর্ত সাপেক্ষে সংলাপে রাজি, তারা বলবে আমার বিশ্বাস। তা আওয়ামী লীগ কী শর্ত দিবে? আওয়ামী লীগ বলবে বিএনপিকে সহিংসতা ছাড়তে হবে, বিএনপিকে অপরাজনীতি ছেড়ে আসতে হবে, তারপর সংলাপ হতে পারে। তো এগুলো কথার কথা, এই শর্ত সাপেক্ষ বা শর্ত দেয়া এগুলো কথার কথা, এটা বলে প্রত্যেক দলেই
তাদের অবস্থান একটু কঠিন বা বিজয়ী ভাব দেখার জন্য জনগণ মানে তিনি দুর্বল হননি, তাদের সুর নরম হয়নি, এটা বোঝানোর জন্য এরকম শর্ত দেয়। বাস্তবিক পক্ষে সংলাপে রাজি। হ্যাঁ, স্বাগত জানাই, আওয়ামী লীগও সংলাপে রাজি হোক সেই প্রত্যাশা করি। তবে এই শর্ত সাপেক্ষে বা অমুক যেসব কথাবার্তা যে তালগাছটা আমার সালিশি মানে এই সমস্যা সমাধানের জন্যে অবশ্যই সরকারকে আগ বাড়িয়ে পদক্ষেপ নিতে হবে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রথমে মহাসচিব পর্যায়ে একটা সংলাপের আয়োজন করেন মির্জা ফখরুল এবং ওবায়দুল কাদেরের মধ্যে, তারপরে তারা পরবর্তী করণীয় ঠিক করবেন, তো এভাবে ধারাবাহিকভাবে আগালে একটা সুন্দর সমাধান হতে পারে থ্রু ডায়ালগ।